আমি গড়ে পড়ি সবসময় আমার খুব ইচ্ছা ভালো লাগে, দেখো নিজে দেখো নিজি এটা তা মনে হচ্ছে এটা কিছু একটু মিস্ট আছে। হ্যাঁ
সুতি বলে চালিয়ে দিচ্ছে দোকানদাররা, কিন্তু এটার মধ্যে একটু মিষ্টি আছে, গোলাপিতে আর হালকা মধু পেটন, এটা একটু ফেব্রিকের কাজ আছে। একটা নিচি ঘরে পরার জন্য, আরেকটা নিচি, এটা আমার আগের কেনা ছিল মনে ছিল না, এর জন্য আর একটা গোলাপি হয়ে গেল। এই একটা কিনেছি দেখো পাখি পাখি, এটাও সুতির প্রিন্টের ছাপা, আমার ছাপার শাড়ি অনেক লাগে ঘরে পরার জন্য। এই একটা নিয়েছি গোলাপি রঙের, আর আছে লাল, এগুলো হচ্ছে লাল মেরুন মেরুন শাড়ি, তোমরা কমেন্টে জানাবে কোন প্রিন্টটা ভালো। এটা হচ্ছে লাল মেরুনের ছাপা, মেরুনের সঙ্গে হালকা হালকা সাদা সাদা ফুল আছে, এটাও ময়লা বেশি হবে না রান্না বান্না করার সময় করলে। এটা হচ্ছে সুতিরই, আর এই একটা আছে লালে নীলে হলুদে সব মিশিয়ে, সব সুতি ঘরে না অন্য শাড়ি পরা যায় না, ঘরে বেশি করে শাড়ি পরি সুতির প্রিন্টে ছাপাই নিয়ে। একটু একই হয়েছে, একটু প্রিন্ট আলাম বলে এটা একটু লাল ধরা, এটা একটু মেরুন নিচে, আর নিচে কি আছে, আর আছে ব্লাউজ ওই শাড়ির সঙ্গে কম দামে ঘরে পরা ব্লাউজ, ওইগুলোর এখনো শাড়ি ম্যাচিং কিনা হয়নি তাঁতের গুলো, এগুলো হচ্ছে অর্ডিনারি ব্লাউজ। রুবিয়া নিচে একটা মেরুন নিয়েছি, এই দোকানে ব্লাউজ খুব ফিটিং, আমরা দুর্গাপুরে যারা তারা যাবে এই দোকানে, সুন্দর ব্লাউজের ফিটিং আছে, রঙ্গলি বলে দোকান, আর কোনো দোকানে ব্লাউজ এত ফিটিং হয় না, এই দোকানে ব্লাউজ খুব সুন্দর। যে সব আমার ওই দোকানেরই, এ দোকান নাম লেখা আছে। একটা রানী কালার নিয়েছি, একটা মেরুন নিয়েছি, আর একটা নিয়েছি এই যে এটা হচ্ছে একটু লাইট কালারের, এগুলো রুবিয়া 100 টাকা করে দাম। একটা নিয়েছি, একটা ডিপ রানী নিয়েছি, আর একটা নিয়েছি লাল, লাল তো নিতেই হবে, লাল যত শাড়িগুলো আছে সুতির ছাপার সঙ্গে, এগুলো রুবিয়া ব্লাউজ সব এই দোকানে রঙ্গলি। যারা চণ্ডীদাস যাও তারা এই দোকানে কিনবে, দারুণ ব্লাউজগুলো ফিটিং হচ্ছে। 34 সাইজ, 4টে ব্লাউজ আছে, একটা লাল, একটা গোলাপি, এটা হচ্ছে একটু ডিপ গোলাপি, আর এই একটা আছে মেরুন। এগুলো আমার পুজোর কেনাকাটি, তোমরা কমেন্টে জানাবে। খুব ভালো শাড়ি নিই নি, যাতে একটা বড় জিনিস নিলাম, আর সায়া প্রচুর আছে ওই জন্য সায়া কিনিনি, একটি কিনেছি, একটা সায়া পেয়েছি, 6-8 সায়া হলো না, খুব বেরিয়ে যায়, এই একটা গোল সায়া কিনেছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর পুজোর সুতির ছাপা আমরা কিনেছি, ভালো শাড়ি নিই নি, অনেক আছে হ্যান্ডলুম তাঁত বেনারসি বতন, ওই শাড়িগুলো আগের বছর তার আগের বছর নিয়েছি, অনেক শাড়ি আছে। আর এগুলো আমি একটু হালকা কালারে নিলাম, আমার এরকম কালার খুব ভালো লাগে হালকা, এটা এরকম একটা নেভি ব্লাউজ আনতে হবে, আর এটা যে কোনো মেরুন ব্লাউজ দিয়েও পরা যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর বুঝতেই পারছো কম কম নেওয়ার উদ্দেশ্য একটাই, ওই বড় একটা ফ্রিজ নিলাম, ফ্রিজটা খুবই দরকার, ফ্রিজ চাই, আগেকার ফ্রিজটা একদম নষ্ট হয়ে গেছিলো, ওই জন্য কেনাকাটা এবছর এই পর্যন্তই রেখেছি। ছেলের তো এখনো হয়নি, ওর বাবাও নেয়নি, ওদের অনেক আছে বলছে, ওদের ওই দিয়ে এবছর পুজো রেখবো, একটা বড় জিনিস কিনলাম, আর আমার এগুলো লাগবে, হ্যাঁ পুজো দিতে যাওয়া আছে, তারপর বাড়িতে এরকম ছাপা শাড়ি করি, হ্যাঁ তাই আমি এগুলো কিনেছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার কমেন্ট করবে, আর কমেন্টে জানাবে কেমন শাড়ি হয়েছে, নেক্সট ভিডিওয় আবার আসবে।